বিশ্বের হীরা ব্যবসার কেন্দ্র হিসেবে পরিচিত বেলজিয়ান শহর অ্যান্টওয়ার্প। আবার বেশিরভাগ রুক্ষ পাথর খনন করা হয় রাশিয়া বা আফ্রিকাতে। তবে অনেকেই জানেন না, ভারতের মুম্বাই থেকে প্রায় 150 মাইল উত্তরে রয়েছে সুরাট নামে একটি শহর, যেখানে পৃথিবীর 90% হীরা ও অন্যান্য মূল্যবান পাথর কাটা হয়। এবার ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের এই সুরাট শহরে নির্মাণ করা হয়েছে বিশ্বের বৃহত্তম অফিস ভবন, যার নাম সুরাট ডায়মন্ড বোর্স। এর আগে বিশ্বের বৃহত্তম অফিস ভবন হিসেবে পরিচিত ছিল যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগন। এবার সেই পেন্টাগনকে টপকে বিশ্বের বৃহত্তম অফিস ভবন নির্মাণের রেকর্ড দখলে নিল ভারত। গত 80 বছর ধরে বিশ্বের বৃহত্তম অফিস ছিল পেন্টাগন। বিশ্বের রত্নের রাজধানী খ্যাত সুরাটের এই ভবনকে ওয়ান স্টপ ডেস্টিনেশন হিসেবে ডিজাইন করা হয়েছে। 15 তলার সুরাট ডায়মন্ড বোর্স গড়ে উঠেছে 35 একর জায়গার ওপর। এই বিশাল অফিসে 9টি আলাদা আলাদা বহুতল ভবন রয়েছে। বহুতলগুলোর মাঝখান দিয়ে একটি মেরুদণ্ডের মতো করিডোর রয়েছে। এর মাধ্যমেই জোড়া লাগানো হয়েছে 9টি ভবন। মার্বেল পাথরের মেঝে ও আলোয় ভর্তি করিডোরের সাহায্যে যুক্ত রয়েছে মোট 4,700টি অফিস। হীরা ব্যবসা সম্পর্কিত সব পালিশের কর্মী, কাটার ও ব্যবসায়ীদের জন্য এই জায়গা তৈরি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় অবস্থিত পেন্টাগনের মোট আয়তন যেখানে 65 লাখ বর্গফুট, সেখানে সুরাট ডায়মন্ড বোর্সের আয়তন 71 লাখ বর্গফুট। ভবনটির নির্মাণে ব্যয় হয়েছে 38 কোটি 80 লাখ ডলার। এখন উদ্বোধনের অপেক্ষায় রয়েছে সুরাট ডায়মন্ড বোর্স। আমিনা লুসি, এখন বিশ্ব। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।